আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো তৃতীয় সপ্তাহের নবম শ্রেণীর রসায়নের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তো চলো শুরু করা যাক। তোমাদের প্রশ্নটি দিয়েছে চতুর্থ অধ্যায় থেকে পর্যায় সারণী। এই নির্ধারিত কাজটি হলো এক থেকে ৩৬ পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষার ধাতু, মৃৎকার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজিং নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তরের ধাতুসমূহ চিহ্নিত করো। এই একটি মাত্র প্রশ্ন তোমাদের দিয়েছে, তো এইটা তুলনামূলক একটু কঠিন। তোমরা প্রথমে চিত্রটি ভালো করে দেখে নাও। এই চিত্রটি তোমাদের পেন্সিল এবং কালার ব্যবহার করে অঙ্কন করতে হবে। প্রথমে লিখবা পর্যায় সারণীর একাংশ, তারপর চারপাশে এরকম একটা বক্স আঁকবা, এরপর এখানে এইচ এল আই এন এ কে বিই এম জি সি এ এস সি টি আই ভি সি আর এম আই, এই পুরোটা আমি এখানে যেভাবে দেখিয়েছি সেইভাবে পেন্সিল দিয়ে বক্স আকারে আঁকবা। এবং আঁকার পরে এই কালার বক্স দিয়ে প্রতিটা কী করবা, আলাদা আলাদা রং করে দিবা। রং করার পরে এই ভিতরে পেন্সিল দিয়ে এই বি সি এন ও এফ এই সব বিবরণগুলো এইভাবে খুব ভালো করে লিখবা। লেখার পরে এই সর্বশেষ লাইনের উপরে দিবা ১৮, তার লাইনের উপরে ১৬, তারপরে ১৭, মানে ১৩, এখানে ১ থেকে শুরু করে এই ১৮ পর্যন্ত এইটা লাইন হবে, ১, ২, ৩, ৪, ৫, ৬, হ্যাঁ এরকম লাইন হবে। এরপরে অবস্থান্তর ধাতু নির্ণয় করে দিবা ৩ থেকে ১২। তো এই হচ্ছে চিত্রটি। তোমরা আমার ভিডিওটি থেকে স্ক্রিনশট নিতে পারো, নিয়ে খুব ধীরে সুস্থে বাসায় এই চিত্রটি আঁকাবা। এরকম চিত্র না হলে কিন্তু মার্ক কম বেশি হবে, সুতরাং এই ইম্পর্টেন্ট চিত্রটা তোমরা খুব সুন্দর করে মন দিয়ে আঁকাবা। এরপরে চলে যায় বিবরণ। বিবরণে তোমরা কী লিখবা, প্রথমে ছিল তোমাদের ক্ষার ধাতু, তো এখানে এক নম্বর দিয়ে এল আই এন এ কে এগুলো লিখবা প্রথমে বক্সের মধ্যে, তারপরে বিবরণ লিখবা ক্ষার ধাতু। পর্যায় সারণীর এক নং গ্রুপে ৭টি মৌল আছে, এদের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি ৬টি মৌলকে এল আই এন এ কে আর বি সি এস এফ আর ক্ষার ধাতু বলে। এই ৬টি মৌলের প্রত্যেকটি পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে বলে এদেরকে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটালস বলা হয়। এটুকুর পরে তোমরা এরপরেরটা লিখবা যে মৃৎক্ষার ধাতু, তো এখানে বি এম জি সি এ এগুলো লিখবা। লিখার পরে এটার বর্ণনা দিবা যে পর্যায় সারণীর দুই নং গ্রুপে বি ই এম জি সি এ এস আর বি এ আর এ এই ৬টি মৌল আছে, এই মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এই ধাতুগুলোকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, আবার এরা ক্ষার তৈরি করে, এজন্য সামগ্রিকভাবে এদের মৃৎক্ষার ধাতু বলা হয়। এটুকু লিখবা। এরপরে তোমরা পরের অংশে যাবা। এরপরের অংশে ছিল মুদ্রা ধাতু, এখানে ১১ নং দিবা, তারপর একটি বক্স আঁকাবা, এখানে লিখবা সি ইউ। সি ইউ লেখার পরে লিখবা মুদ্রা ধাতু গ্রুপ ডাবল ১ এর ৪টি মৌল হচ্ছে সি ইউ, এ জি, এ ইউ, আর জি। এই ৪টি মৌলের মধ্যে প্রথম ৩টি মৌলকে মুদ্রা ধাতু বা কয়েন মেটার্স বলা হয়, কারণ এই গ্রুপের সবচেয়ে নিচের মৌল রুন জেনিয়াম ছাড়া অন্য যে ৩টি মৌল আছে তা দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো এবং ব্যবসা বাণিজ্য ও বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। এই মুদ্রা ধাতুর পরে তোমরা কী লিখবা, মুদ্রা ধাতুর পরে লিখবা হ্যালোজেন। হ্যালোজেনে এখানে বক্স আঁকাবা ৩টা, প্রথমে লিখবা এফ, তারপরে লিখবা সি আই, এরপরে লিখবা বি আর, এরপরে বিবরণ লিখবা হ্যালোজিন গ্রুপ, গ্রুপ ১৭-এর ৬টি মৌলকে হ্যালোজিন বলা হয়। এই হ্যালোজেন গ্রুপের ৬টি মৌল হচ্ছে এফ, সি আই, বি আর, আই, এ এস এবং টি এস এল। টিএস এটা দাড়ি, এটা কোনো এল টেল কিছু না। এ সকল হ্যালোজিন মৌলকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। হ্যালোজিন মানে লবণ উৎপাদনকারী এবং মূল উৎস সামুদ্রিক লবণ। এটা লিখার পরে তোমরা এরপরে লিখবা একটা বর্ণনা যে হ্যালোজেন, ওই হ্যালোজিনের সাথে এটা হ্যালোজিন মৌলগুলোর সাথে ধাতু যুক্ত হয়ে লবণ গঠিত হয়, যেমন এফ এর সাথে এন এ যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড লবণ, কিংবা সিএল এর সাথে এন এ যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড, এন এ সি আই বা খাদ্য লবণ গঠিত হয়। এরা নিজেরাই নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে দ্বিমৌল অণু তৈরি করে, যেমন এফ টু, সিএল টু, বি আর টু, আই টু ইত্যাদি ইত্যাদি। এরপরে তোমরা কী লিখবা, এরপরে লিখবা নিষ্ক্রিয় গ্যাস।
এরপরে লিখবা নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাসের চিত্রটি আসলে উপরে আঁকাবা তোমরা, আমি নিচে পাশে দিয়েছি, এটা চিত্রটি তোমাদের আঁকাতে হবে উপরে। তো 18 দিয়ে HCNEARKR এটা পরিপূর্ণ আঁকাবা, আঁকিয়ে এরপরে বিবরণ লিখবা নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীর 18 নং গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসেস বলা হয়। মৌলগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং ওগানেসন। এই মৌলগুলোর সবচেয়ে বাইরের শক্তি স্তরের প্রয়োজন ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে বলে এরা ইলেকট্রন বিনিময় বা ভাগাভাগি করে কোনো যৌগ গঠন করতে চায় না। এই যে তুমি মৌলগুলো লিখবা, এটার সাথে অবশ্যই এটার সিম্বল বা প্রতীক লিখবা, যেমন রেডন RN, ওগানেসন OG ইত্যাদি ইত্যাদি। ওকে, এরপরে নিষ্ক্রিয় গ্যাসের পরে তোমরা এই নিষ্ক্রিয় গ্যাসেরই আরেকটু বাকি আছে, রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বিক্রিয়ায় এরা নিষ্ক্রিয় থাকে বলে এদেরকে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলে। নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণ তাপমাত্রায় গ্যাস হিসেবে থাকে। এরপরে তোমাদের রয়েছে সর্বশেষ আরেকটু অংশ, সেটা হচ্ছে অবস্থান্তর ধাতু। এই যে আমরা 3-12 যে অবস্থান্তর ধাতু দেখেছিলাম সেটা, এই চিত্রটা এখানে আবার আঁকাবা। SCTIVCRMNFECONICUZN এগুলো প্রত্যেকটার সারিতে প্রত্যেকটা, যেমন 3-এর নিচে SC, 7-এর নিচে MN, এইভাবে তোমাদের মিল রেখে আঁকাতে হবে। এবার লিখবা অবস্থান্তর মৌল। পর্যায় সারণীর 3 নং গ্রুপ থেকে 12 নং গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌলন বলে। অবস্থান্তর মৌলগুলোকে যে সকল যৌগ গঠন করে সে সকল যৌগ রঙিন হয়। অবস্থান্তর মৌল বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে, যেমন 10 নং গ্রুপের মৌল নিকেল একটি অবস্থান্তর মৌল। নিকেল বিভিন্ন জৈব বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে, ইলেকট্রন বিন্যাসে এদের শেষ ইলেকট্রন D কক্ষপদে অপূর্ণ ও অর্ধপূর্ণ ব্যতীত অবস্থায় থাকে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের রসায়নের 3rd সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর, আশা করি তোমাদের অনেক কাজে এসেছে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমি পড়ালেখা যাবতীয় ভিডিও নিয়মিত আপলোড করি এবং ইদানিং তোমাদের সমস্ত অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আপলোড করছি। আর যদি তোমরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো এবং যারা আমার চ্যানেলকে ফলো করো তাদের অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্টে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।